রোহিতের কাণ্ড দেখে অবাক হয়ে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রোহিতের স্টোরে পুজোর আয়োজন করা হয়েছে, সেখানে সুমন সহ সব এমপ্লয়ারা কাজ করতে থাকে। ঠিক তখনই সেখানে ফুলকিও চলে আসে। ফুলকি আসলে বলতে থাকে, সুমন স্যার আমি চলে এসেছি। তখন সুমন বলে, আচ্ছা ফুলকি, তাহলে বৈশাখীর জন্য নতুন স্টক রেডি হয়ে গেছে, তুমি বরঞ্চ এই মালগুলো সাজিয়ে নাও, ঠিক আছে? তখন ফুলকি বলে, আচ্ছা ঠিক আছে। এই বলেই সব মালগুলো গুছোতে থাকে ফুলকি, একদিক থেকে আরেক দিকে কার্টুনগুলো নিয়ে যায়। ঠিক তখনই একজন বুড়ো মহিলা আসে, এসে বলতে থাকে, বাবা কিছু দেবে? তখনই সুমন বলে, এখনো তো স্টক চালু হয়নি, কি কিনবেন? কিছু তো কিনতে পারবেন না এখনো, এখনো চালু হয়নি আজকে। তখনই ওই বুড়ো মহিলা বলতে থাকে, বাবা আমাদের কি কেনার সাধ্য আছে? তখন সুমন বলে, তাহলে? তখনই ওই বুড়ো মহিলা বলতে থাকে, আসলে আজকে বৈশাখের দিন, তাই ভাবলাম যে এত বড় দোকান হয়তোবা আমাদের খেতে দেবে, আসলে অনেক ক্ষুধা পেয়েছে। তখনই ফুলকি সেখানে চলে আসে, আর এই কথা শুনে ফুলকি বলতে থাকে, বুড়িমা আপনি খাননি? তখনই সে মহিলা বলতে থাকে, না না মা, খুব ক্ষুধা পেয়েছে। তখনই ফুলকি বলে, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আপনি। এই বলে ফুলকি একটা বিস্কেটের প্যাকেট এনে দেয় মহিলাকে। তখনই মহিলা খুশি হয়ে যায় আর বলতে থাকে যে, খুব খুশি হলাম মা, ভালোই করেছো, আমার মতো আরো অনেকে আছে, আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব। এই বলে ওখান থেকে চলে যায়। তখনই ফুলকিকে সুমন স্যার বলতে থাকে, ফুলকি এটা কি করলে তুমি? এখন ওনাকে দিয়েছো, আরো অনেকে আসবে, সবাই ভাবে যে এখানে এখন আমরা ফ্রিতে মাল দিচ্ছি, ফ্রিতে খাবার দিচ্ছি, তখন তো লোকজন শেষ করতে পারবো না আমরা এখান থেকে, তাইও দিতে পারবো না, বলো তারপর হিসাব মিলাবো কি করে? তখন ফুলকি বলে, সুমন স্যার খিদার জ্বালা যে কি সেটা আমি জানি, আর এরকম খিদার যন্ত্রণা এরকম বৈশাখের দিনে সহ্য করবে একজন মানুষ? আর এই পুরো নবাবগঞ্জ হৈ হৈ করছে আজকে বৈশাখের আনন্দে, তাহলে কেন এই নিরীহ মানুষগুলো না খেয়ে থাকবে বলুন তো? তখন সুমন স্যার বলতে থাকে, তা ঠিক আছে, তারপরেও রোহিত স্যারের তো পারমিশন নেই ফুলকি, তাহলে তুমি এটা কেন করলে? তখন ফুলকি বলে, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এই বলে সুমন ওখান থেকে চলে যায়। তখন ফুলকি মনে মনে ভাবতে থাকে যে, আজকে বৈশাখের দিনে আমি এই জন্যই বলেছিলাম যে কতজন দরিদ্র মানুষকে খাওয়ানোর কথা, কিন্তু চিংড়ি দিদি বললো টাকা নেই, সেই জন্য আর কেউ কিছু বলতেও পারলো না। এখন আমাদের খুব কষ্ট হচ্ছে, সবাই হৈ হৈ করবে, আনন্দ করবে, আর এই মানুষগুলো না খেয়ে থাকবে, সেটা কি করে হয়? এই স্যার যা বলার বলুক, আমি দরকার হলে নীরবে সব কিছু সহ্য করে নেব, কিন্তু এই মানুষগুলোর কষ্ট আমি আজকে কিছুতেই সহ্য করতে পারবো না। এই বলে স্টকের মালগুলো ফুলকি ওখান থেকে আস্তে আস্তে লুকিয়ে নিয়ে যায়, যেটা সুমনও টের পায় না। তারপরে দেখা যাবে সুমনরা পুজোর আয়োজন করা হয়ে গেলেই সেখানে রোহিত সহ তমাল পিয়াল সবাই চলে আসে, আর ছোট কাকাইও চলে আসে। তখনই সবাই এসে বলতে থাকে, কি ব্যাপার সুমন, সব কিছু রেডি হলো? তখন সুমন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ স্যার, সব কিছু রেডি হয়ে গেছে। তখনই ফুলকির কথা জিজ্ঞাসা করতে থাকে তমাল। তখন সুমন বলে, আসলে নতুন স্টকে মালগুলো ফুলকি গুছাচ্ছে ভিতরে। তখনই তমাল রোহিতকে বলতে থাকে, যা মেয়েটা রেগে আছে তোর উপর, যা মেয়েটার সাথে কথা বল, যা এই বৈশাখের দিনে কথা বলবি না তুই ফুলকির সাথে, ফুলকির সাথে দেখা করবি না? তখন রোহিত বলতে থাকে, কি করবো বল, শালিনীকে একটা শাড়ি কিনে দিয়েছি, তার জন্য ফুলকি এমন একটা হিংসুটি মেয়ে যে এত হিংসে করলো, এরকম একটা কাণ্ড ঘটালো, এরকম একটা কাজ করতে পারলো বল? তখন তমাল বলতে থাকে, ও বাচ্চা মেয়ে, একটু হিংসা না হয় করে ফেলেছে, তাতে কি হয়েছে বল? এটা হিংসা হওয়া তো স্বাভাবিক, তুই যা আমাদের অনুরোধে না হয় যা ফুলকির সাথে গিয়ে কথা বল আমাদের অনুরোধ রাখার জন্য। তখনই রোহিত বলতে থাকে, তোরা না ওকে মাথায় তুলিস। এই বলে রোহিত ভিতরে গেলে দেখতে পায় যে ফুলকি নেই আর মালের কার্টুনগুলোও নেই। তখনই রোহিত রেগে যায় আর বলতে থাকে, সুমন এদিকে আসো। তখনই এই চিৎকার শুনে সবাই ভিতরে চলে যায়। তখন রোহিত বলতে থাকে, কই তোমার ফুলকি, আর নতুন স্টকে যে মালগুলো আমরা উঠিয়েছি সেগুলোই বা কোথায়? তুমি না বললে ফুলকি গুছাচ্ছে, তাহলে কই ফুলকি? তখন সুমন বলে, স্যার এখানেই তো ছিল, ফুলকি যে কখন বাহিরে চলে গেছে আমি তো টেরও পাইনি। তখন রোহিত বলে থাকে, হ্যাঁ মালগুলো নিয়ে যে বাহিরে চলে গেছে সেটা দেখোনি না? তখন সুমন বলে, আসলে আমি না করেছিলাম, ও আমার কথাই শুনলো না, আমি মানা করেছিলাম, আচ্ছা আমি বাহিরে গিয়ে দেখছি, ওইগুলো মনে হয় বাহিরে গিয়ে গুছোচ্ছে। তখনই রোহিত বলতে থাকে, না তোমাকে আর দেখতে হবে না কষ্ট করে, আমি দেখে নিতে পারবো। এই বলে রোহিত বাহিরের দিকে যেতে থাকে, আর ওইদিকে দেখা যাবে ফুলকি দরিদ্র মানুষদেরকে সবাইকে ডেকে এনে তারপর রান্না করে খাওয়াচ্ছে, আর বলছে এই স্টোরের মালিক আমাকে অনুমতি দিয়েছে, এই স্টোরের মালিকই আপনাদেরকে খাবার দিচ্ছে, খান খান ভালো করে খান। তখনই ফুলকি সবাইকে বসিয়ে খাবার দিতে থাকে আর বলতে থাকে, আপনারা পেট ভরে খান, পেট ভরে খান, এই স্টোরের মালিক আপনাদের খাবারের ব্যবস্থা করেছে। তখনই সবাই খেতে থাকে, আর এদিকে রোহিত ফুলকি কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখন ছোট কাকাকে রোহিত বলতে থাকে, দেখেছেন মাল কোথায় গেল, ও কার কাছে জিজ্ঞাসা করে এগুলো করেছে বলুন তো, এখনই মালের হিসাব কি করে মিলাবো? আর বৈশাখের এই নতুন দিনে এই সব কিছু আনা হয়েছিল বেশি করে, স্টক কম পড়লি বা কেমন করবো আমরা? তখনই ছোট কাকার অবাক হয়ে যায়, বলে রোহিত আগে ব্যাপারটা বুঝতে দিবি তুমি, এটা কি করছে? তারপরে দেখা যাবে রোহিত খাওয়াচ্ছে, আর ওইদিকে তমাল আর পিয়াল বলতে থাকে, ফুলকি আজকে গেছে, ফুলকি আজকে শেষ, একদম ফিনিশ হয়ে যাবে। ঠিক তখনই তমাল বলতে থাকে, ফুলকি। তখন তমালের কণ্ঠ শুনে ফুলকি পিছন দিকে তাকালে সবাইকে দেখে ফুলকি ভয় পেয়ে যায়। তখনই তমাল বলতে থাকে, তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি একটু এদিকে আসবে?
তখনই ফুলকি জয়মা কালী বলতে বলতে এগোতে থাকে। তারপরে রোহিত বলতে থাকে, এই কার কাছে জিজ্ঞাসা করে এগুলো করেছো? হ্যাঁ, তখনই ফুলকি কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে ছোট কাকাই রোহিত কিছু বলার আগে বলতে থাকে, ফুলকি কার কাছে জিজ্ঞাসা করে এগুলো করেছো? কারোর কাছে জিজ্ঞাসা করেছো? তোমাকে এগুলো করতে কে বলেছে? আর তুমি এগুলো করবে, কারোর কাছে জিজ্ঞাসা করে নেবে না? এগুলো কেন করেছো? এই বলে বলতে থাকে রোহিতকে, যা বকে দিয়েছি ফুলকিকে, ছেলে মানুষ তো, করে ফেলেছে, দাদাকে আমরা ম্যানেজ করে নেব। তখন রোহিত বলতে থাকে, আমি যেন ফুলকিকে কিছু না বলতে পারি সেই জন্যই তুমি আগে আগে এই বকা দিয়ে দিলে, তাই না? তখনই ছোট কাকাই চুপ হয়ে যায়। তারপর রোহিত বলতে থাকে, তোমার এখন উচিত কান ধরে উঠবোস করা। তখন এই কথা শুনে ফুলকি কান ধরে উঠবোস করতে থাকে। তারপরে দেখা যাবে একজন দরিদ্র মহিলা বলতে থাকে, বাবা থাক, ওকে শাস্তি দিও না, আসলে আমাদের ক্ষুধার কথা সহ্য করতে না পেরে এ আমাদের খাবারের ব্যবস্থা করেছে ও। তোমাদের অনেক ভালো হবে, তোমাদের দোকান আরও অনেক বড় হবে বাবা, তোমাদের মন অনেক বড়, কিন্তু মেয়েটাকে শাস্তি দিও না বাবা, আমরা বরঞ্চ চলে যাচ্ছি। এ কথা বলে যখনই ওনারা চলে যেতে লাগে তখন রোহিত বলতে থাকে, না না, আপনারা কোথায় যাচ্ছেন? যাবেন না, যাবেন না, আপনারা খান, পেট ভরে খান। তখনই রোহিতকে অনেক আশীর্বাদ করতে থাকে। তারপরে যা দেখে রোহিত পুরো গলে জল হয়ে যায়। তারপরে ফুলকির কাছে আসে রোহিত আর বলতে থাকে সবাইকে, যে সবাই হাত মেলাও, সবাই ওনাদের ভালো করে খাওয়াও। তখন ছোট কাকাইও বলতে থাকে, হ্যাঁ চল চল, এই ফুলকির পূর্ণি কাজে আমরাও হাত লাগাই। এই বলে সবাইকে সুন্দর করে খাওয়াতে থাকে সবাই মিলে। আর এদিকে ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার আপনার তো ইচ্ছে হয়েছিল না আমার কানটা ছিঁড়ে দেওয়ার, টেনে নিন, আমার কানটা টেনে ছিঁড়ে দিন। তখনই রোহিত ফুলকির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে ফুলকিকে গাল ধরে আদর করে দেয়, যা দেখে ফুলকি পুরো খুশি হয়ে যায়। তারপর রোহিত বলতে থাকে, দিচ্ছু মেয়ে একটা, তুমি খাওয়াবে, দরিদ্র মানুষকে খাওয়াতে চাও, আমাদের বললে কি হতো, বলতে পারলে না? আর আমাদের শাড়িটাও তো পরনি, এত রাগ, একটু পরে পরে আসবে, ঠিক আছে পূজোর সময়। এই বলে রোহিত ওখান থেকে চলে যায়। তখন তমাল পিয়াল রোহিতের কাণ্ড দেখে ফুলকির কাছে আসে আর এসে বলতে থাকে, কি ফুলকি বেঁচে আছো? তখন ফুলকি বলে, তমাল দাদা আমার মনে হচ্ছে আমি আকাশে উঠছি, জানো তো। তখন পিয়াল বলতে থাকে, আমরা তো ভেবেছিলাম ফুলকি আজকে ফিনিশ হয়ে যাবে, এখন তো দেখছি মার্ডার হয়ে গেছে, কিন্তু অন্যভাবে। তখন ফুলকি হাসতে থাকে। তারপর দেখা যাবে পুজো শুরু হয়ে গেছে, ফুলকি রোহিতের দেওয়া শাড়িটা পরেছে আর সবাই খুব খুশি। তখনই অরুণা বলতে থাকে, দিদি আসবে নাকি জানি না, দাদা দিদিকে নিয়ে আসতে পারবে কিনা সেটাও জানি না, তবে আসলে খুব ভালো হতো। তখনই এই ভেবে সবাই খুশি হতে থাকে। তারপর রোহিত আসলে লাভ বলতে থাকে, দেখ ভাই তোর দেওয়া জামা কাপড় আজকে সবাই পরেছি, সবাই পরেছি, খুব সুন্দর হয়েছে। তখন এই কথা শুনে রোহিত পুরো খুশি হয়ে যায়। তারপরে সেখানে ঈশিতা আর তমাল আসে, ঈশিতা তমালকে একসাথে দেখে সবাই খুশি হয়। তখন তমাল ঈশিতাকে বলতে থাকে, ঈশিতা তুমি আমার সাথে এসেছো, কত ভালো লাগছে বলো, আবার তুমি আমার সাথে গান গাইবে। তখন ঈশিতা তমালকে বলতে থাকে, দেখো আমার একটা ভাবমূর্তি আছে, সেজন্য এসব কিছু করছি, এত কিছু ভাবার কিছু নেই। এই বলে ঈশিতা ওখান থেকে চলে গেলেই ফুলকি রেগে মেগে তমালের কাছে যায়, গিয়ে বলতে থাকে, তমাল দাদা ঈশিতা দিদি কি করলো, কি বললো তখন? তখনই তমাল বলতে থাকে, যাক ফুলকি এগুলো নিয়ে মাথা ঘামিও না, ও ভালোবাসে আমাকে প্রচন্ড। তখন ফুলকি বলে, প্রচন্ড ভালোবাসে, ছাই ভালোবাসে তোমাকে। এই বলে সবাই ফুলকি তালে তাল মিলাতে থাকে। তখনই ঈশিতা আর শালিনী চলে আসে, আর শালিনী একটা ড্রেস পরে আসে, রোহিতের দেওয়া শাড়ি পরে না, তার জন্যই ধানু বলতে থাকে। তখন শালিনী এত কথা বললো, কিন্তু এখন শাড়িটা তো পরলো না। তখনই ফুলকি বলতে থাকে, বোঝো না, ভালো তো বাসে না, সেই জন্য পরেনি, আর ওনাকে দেওয়াটাই উচিত হয়নি, আমি তো দিতে মানা করছিলাম। তখন ঈশিতা শালিনীকে বলতে থাকে, দেখেছো তোমাকে রুদ্রদা বলেছিল কদিন রোহিতদার মন জুগিয়ে চলতেন, কিন্তু তুমি কি করলে, শাড়িটাও পরলে না। তখনই শালিনী বলে, আমি ম্যানেজ করে নেব। এই বলে রোহিতকে খুঁজতে থাকে শালিনী। আর এদিকে ফুলকি শালিনীর কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে রোহিত দাঁড়িয়ে আছে, তখনই বলতে থাকে, জেঠুমণি কোথায়? ঠিক তখনই জেঠুমণি চলে আসে, আর জেঠুমণিও সেই শাড়ি পরে, রোহিতের দেওয়া শাড়ি পরে সেখানে আসে, যা দেখে রোহিত খুব খুশি হয়ে যায় আর বাড়ির সবাই অনেক খুশি হয়। আর অরুণা বলে, এই পারমিতা আমি কি সত্যি দেখছি? তখনই পারমিতা বলে, নিশ্চয়ই এর মধ্যে বাবার কোনো কারসাজি আছে, না হলে মা এতটা পাল্টে যেতে পারে না। তখন এ কথা শুনে অরুণা অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।